গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। দেখো, সকাল সকাল ছেলেদেরকে রেডি করে দিয়েছি। রায়ান, জিজু এখনও রেডি হচ্ছে। রায়ান এখানে রেডি হয়ে ঘুরপাক খাচ্ছে, হাতে তো একটা খেলনা আছে। এদিকে রিজুও রেডি হচ্ছে, এবার ওরা বেরিয়ে যাবে। রেডি করে দিয়েছি, উঠেছি অনেক সকালে। ওই যে ওরা চলে যাচ্ছে, উঠেছি অনেক সকালে। ওদের টিফিন করে দেওয়া, ওদের রেডি করতে অনেকটাই সময় লাগে, বিশেষ করে রায়নের পেছনে অনেকটা সময় দিতে হয়। যাই হোক, এদিকে দেখো একটা জামা কাপড় ছিল, সকাল সকালই মেলে দিলাম। সকালে রোদটাও ভালো উঠেছে। মেলে দেওয়ার পরে চলে আসব ঘরে। আজকে এখনও চাও খাইনি, ভাবলাম আগে এই কাজগুলো করে নিই, তারপরে চাটা খাওয়া যাবে। যাই হোক, জামা কাপড়গুলো মেলে দিয়ে ঘরে চলে এলাম। ঘরের বিছানা বালিশ টালিশগুলো ওরা থাকতে থাকতে কিছুটা গুছিয়ে ফেলেছিলাম, কিন্তু বিছানাগুলো ঝাড়া হয়নি। তাই ভাবলাম এবারে জানালা দরজা খুলে বিছানাটা ভালো করে ঝেড়ে নিই। তাই চলে এলাম বিছানাটা ঝাড়তে। ঘরে টুকটাক এটা ওটা সব ছড়িয়ে আছে চারিদিকে, সেগুলো গোছাতেও অনেকটা সময় লাগে। এই বালিশটাও দেখো ঠিক জায়গায় রেখেছিলাম, রায়ান টেনে এখানে নিয়ে চলে এসেছে। যাই হোক, বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিয়ে এইবার যাব ওই ঘরে। এই দেখো এখানে কতগুলো জামা কাপড় আছে, এই জামা কাপড়গুলো সমস্ত কাঁচা শুকানো। ওখানে একটা কার্পেট পেতে ওর উপরেই রেখে দিয়েছি, কালকে আর ভাঁজ করার সময় পাইনি। আর এই জামা কাপড়গুলো কাচতে হবে। যাই হোক, এবার এই ঘরের বিছানাটাও, এর অবস্থাটাও খুব খারাপ। এই ঘরের বিছানাটাও ছেড়ে পরিষ্কার করে নেব। এদিকের বিছানাটা আজকে আর তোলা হয়নি, ঘরেরটা ওরা থাকতে থাকতে কিছুটা গুছিয়ে ফেলেছিলাম, কিন্তু এদিকটায় হাত দিতে পারিনি। যাই হোক, সকালে তো আর সময় হয়ে ওঠে না, শুধু তো বাসি ঘরটা একটু যা হোক করে ঝাড় দিই, আর ওরা চলে যায়। ভাবলাম জামা কাপড়গুলো ভাঁজ করেই নিই, ঘর তো ঝাড় দিতে হবে, মুছতে হবে। তাই আগে জামা কাপড়গুলোই হাট দিলাম। জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে যেখানে যেটা রাখা রেখে দিয়ে তারপরে ভাবছি এবার চা খেতে যাব। এখনও কি রান্না করব সেটাও ঠিক করতে পারিনি। এই সকালটা হয় আর চিন্তা শুরু হয়ে যায়, কি রান্না করব কি রান্না করব। তোমাদেরও কি এমন হয়? মানে রান্নার একটা টেনশন থাকে, কি খাবে না খাবে। আবার আমার ছেলেরা তো সমস্ত জিনিস খেতে চায় না, ওদের জন্যেও আলাদা কিছু রান্না করতে হয়। যাই হোক, দেখো এদিকে জামা কাপড় সমস্ত ভাঁজ করে নিয়ে আলমারিতে রেখে দিলাম। এগুলো সব ইউজ করার জামা কাপড়, আমি এটার মধ্যেই রেখে দিই, বাইরে আর কোথায় রাখবো। এখন তো শীত পড়েছে জানোই, এক্সট্রা কত জামা কাপড়। এদিকে এই জামা কাপড় নিয়ে রেখে দেবো, স্নান করার সময় একেবারে ধোয়া কাচা করে নেব। এতক্ষণে একটু সময় পেলাম এক কাপ চা খাওয়ার। চাটা নিয়ে এখানে কিছুক্ষণ বসবো, তারপর আবার রান্নাঘরে যাব। আজকে আর তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করলাম। আজকে রান্না করেছিলাম আলু দিয়ে শুধু প্লেন মাছের ঝোল পাতলা করে, আর ডাল আর বেগুন ভাজা। এই ছিল আজকের লাঞ্চ মেনু। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরের সকালের পর থেকে আর আমি কোনো ভিডিও করিনি। এখন সন্ধেবেলা, রিজু পড়তে গেছে, রায়ানকে নিয়ে আমি পড়াতে বসেছি, কারণ কালকে থেকে রায়ান রিজুর পরীক্ষা শুরু। সন্ধেবেলা দেখো ওকে পড়াতে পড়াতে এত বিরক্ত লাগছিল, যেন মনে হচ্ছে ওকে নতুন করে এখনই শেখাতে হবে, এমন একটা হাবভাব করছিল। রিজু বাড়ি এলে ওকেও একটু খাইয়ে নিয়ে ও পড়তে বসবে। যা হোক, এদিকে চলে এলাম চিকেন বানাতে রায়ানের জন্য। রায়ান রাত্রেবেলা চিকেন দিয়েই ভাত খাবে। যাই হোক, অল্প একটু চিকেন বের করে নিলাম, নিয়ে ওর জন্যই করবো। রিজু বললো ও চিকেন খাবে না, তাই ওর জন্যই একটু করলাম। আর এটা করব প্রেশার কুকারে অল্প করে। তোমরা তো দেখতেই পেলে চপারের মধ্যে একটু আদা, একটু রসুন, অল্প একটু পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে কুচি করে নিলাম। এবার তেলের মধ্যে একটু ফোড়ন দিলাম, জিরে তেজপাতা একটু গরম মশলা ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে আদা রসুন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আবার একটু ভাজা ভাজা করে নিয়ে দুটো আলু ওর সঙ্গে ভাজবো, চারটে আলু দিলাম, কারণ ভাবলাম এর থেকে একটা আলু আমিই খাবো। যাই হোক, অল্প করে একটু চিকেন, তাও আবার বোনলেস ও এটাই খায়, সেটা দিয়েই রান্না করে নেব। রান্না করে ওকে খাইয়ে সকাল সকাল ঘুম পাড়িয়ে দেবো, তারপর আবার রিজুকে নিয়ে পড়াতে হবে। যাই হোক, এদিকে সমস্ত মশলাপাতি, অল্প একটু হলুদ, অল্প একটু জিরে, অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে নেড়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে প্রেশারে পাঁচটা সিটি দিয়ে নেব। এটা হলো তো রায়ানের ডিনার। আমরাও আজকে আর কিছু করিনি, দুপুরে যা রান্না করেছিলাম সেই দিয়েই ভাত খেলাম, কারণ আজকে আমার হাজব্যান্ডের নিমন্ত্রণ আছে, পাড়ায় একটা বিয়ে আছে, ও যাবে বরযাত্রী। তাই আর কোনো খাওয়ার ব্যবস্থা করলাম না, যা ছিল তাই আমরা খেয়ে নিলাম। তাহলে এই পর্যন্ত আমার ভিডিওটা, যদি তোমাদের ভালো লাগে
প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে। গুড নাইট।